যে সমস্ত ব্যক্তি যারা জাহান্নামের মধ্যে যাবে তারা কখনো মৃত্যুবরণ করবে না এবং জীবিতও থাকবে না। আল্লাহ পাক বলছেন, ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا ثُمَّ অতঃপর لَا يَمُوتُ فِيهَا তারা ওই জাহান্নামের মধ্যে মরবে না, ওয়ালা ইয়াহইয়া এবং জীবিতও থাকবে না। তারা জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না এবং জীবিতও থাকবে না, এরকম জীবন মরণ শুরু হয়ে যাবে ওই জাহান্নামের মধ্যে। আর জাহান্নামীদেরকে আল্লাহ পাক কেমন পোশাক পরিয়ে দিবেন ওটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামে যারা যাবে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেবেন। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পর একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে একবার চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ তাআলা নতুন করে চামড়া গজে দেবেন যাতে করে শাস্তির তীব্রতা ভোগ করতে পারে। এত মারাত্মক শাস্তি দেওয়া হবে ওই জাহান্নামীদেরকে। আর জাহান্নামে ওই সমস্ত ব্যক্তিরা যাবে যারা এই দুনিয়াতে খারাপ কাজ করে। এই স্বল্প সময় এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনকে যারা আপন করে নেয়, যারা পরকালের তুলনায় এই দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, পরকালকে প্রাধান্য দেয় না, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, এই সমস্ত ব্যক্তিরাই হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুক সবাই বলি আমিন।